নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ বিশ্বাস। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল S&S সলিউশন ইউনিট। তো আজকে তোমাদের সামনে বেসিক্যালি আলোচনা করতে চলেছি মিশো ওয়ারহাউস ভ্যাকেন্সি নিয়ে এবং সিকিউরিটি গার্ড কোম্পানি ভ্যাকেন্সি নিয়ে। তো মিশো ওয়ারহাউসে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং DEO ডাটা এন্ট্রি অপারেটর পদের ওপরে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং সিকিউরিটি গার্ড কোম্পানিতে কিন্তু সিকিউরিটি গার্ড, হাউস কিপিং সাথে কিন্তু সুপারভাইজার, তিনটে পদের ওপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ যে কোনো লোকেশন থেকে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেই আবেদন করতে পারবেন। 18 থেকে 50 বছর বয়স হলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখুন, আর চ্যানেলে ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেহেতু এরকম সরকারি এবং বেসরকারি জব আপডেট নোটিফিকেশন আমরা সবার আগে প্রোভাইড করে থাকি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কিন্তু এখানে আমরা আলোচনা করব সিকিউরিটি গার্ড কোম্পানি জব নিয়ে। তো সিকিউরিটি গার্ড কোম্পানিতে কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার এবং হাউস কিপিং জানুয়ারি থেকে নেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ করা হবে, তার আগে কিন্তু আপনাদেরকে আবেদন করে নিতে হবে। দেন এরপর কি আছে আমরা দেখে নেবো। বেতন যদি এখানে বলা যায় 8 থেকে কিন্তু 12 হাজার টাকার মধ্যে বেতন পাবেন, সেটা কিন্তু বিভিন্ন কোম্পানি অনুযায়ী এবং PAPSI সুবিধাগুলো পেয়ে যাবেন। হাউস কিপিংয়ের স্যালারি যদি বলা যায় তো 6 হাজার থেকে কিন্তু 8 হাজারের মধ্যে পাবেন এবং মিনিমাম কিন্তু 4 পাস হতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, হাউস কিপিং কাজের জন্য কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এবং যদি বলা যায় সিকিউরিটি গার্ড কাজ, সেক্ষেত্রে কিন্তু 8 পাস কিন্তু মিনিমাম দরকার আছে। দেন এরপর কি আছে দেখে নেবো। বয়স যদি বলা যায় তো 20 থেকে 50 বছরের মধ্যে কিন্তু সকলে আবেদন করে নিতে পারেন এখানে, সেটা নিয়ে কিন্তু কোনো চাপ নেই। তো এরপর কি আছে, 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সকলে আবেদন করতে পারেন। থাকার জায়গা দেওয়া হবে, খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা কিন্তু অবশ্যই কোম্পানির তরফ থেকে আপনাদেরকে করে দেওয়া হবে। তো এখানে বুঝতেই পারছেন আপনারা যারা সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার এবং হাউস কিপিং কাজ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, সেটা নিয়ে কিন্তু। তো আবেদন কিভাবে করবেন যদি বলা যায় তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফর্ম লিঙ্ক রয়েছে। তো ফর্ম লিঙ্ক কিন্তু আপনারা ভিডিওতে ক্লিক করতে পারবেন না, বাট আমি আপনাদেরকে ফর্ম লিঙ্ক কিভাবে ফিল আপ করবে সেটা আমি ভিডিও লাস্টে একদম আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন এখন মিশো ওয়ারহাউস নিয়ে কথা বলা যাক। ফার্স্টে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর্জেন্ট ভ্যাকেন্সি 2022 মিশো ওয়ারহাউস। তো মিশো ওয়ারহাউসে কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু আপনারা আগে জেনেও গেছেন। তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু এখানে এসে কাজ করতে পারেন। তো এখানে কি আছে, পোস্ট কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর। তো 6 মাস থেকে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা কিন্তু ওয়ারহাউসে কাজ করেছেন। এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, HS বা গ্র্যাজুয়েশন হলেও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে স্যালারি কত টাকা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন, 18,300 টাকা কিন্তু বেসিক পাওয়া যাবে। OT ওভারটাইম পাওয়া যাবে, নাইট অ্যালাউন্স পাওয়া যাবে এবং অ্যাটেন্ডেন্স বোনাসও কিন্তু পাওয়া যাবে, সাথে কিন্তু পারফরমেন্স বোনাসও কিন্তু আপনারা পাবেন। তো এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কোয়ালিফিকেশান কী আপনারা এখানে বুঝে গেছেন। দেন এরপরে কী আছে আমরা পোস্ট দেখে নেব, ওয়ারহাউস এক্সিকিউটিভ, মিনিমাম 1 বছরের ওয়ারহাউসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, মাস্ট গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন কিন্তু এখানে মাস্ট থাকতে হবে। বেতন কিন্তু পাওয়া যাবে 12,000 টাকা বেসিক এবং OT থাকবে, ওভারটাইম, নাইট অ্যালাউন্স, অ্যাটেন্ডেন্স বোনাস, সাথে কিন্তু আদার্স ফ্যাসিলিটি, সব রকম ফ্যাসিলিটি কিন্তু আপনারা ওয়ারহাউসের তরফ থেকে পেয়ে যাবেন। দেন এরপরে পোস্ট কি আছে আমরা দেখে নেব, পিকার, প্যাকার, স্ক্যানার, সর্টিং, উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে স্যালারি কত টাকা পাওয়া যাবে, 10,200 টাকা কিন্তু বেসিক পাওয়া যাবে, সাথে কিন্তু অ্যাটেন্ডেন্স বোনাস, OT ওভারটাইম, নাইট অ্যালাউন্স পেয়ে যাবেন এবং পারফরমেন্স বোনাসও কিন্তু পেয়ে যাবেন। তো অনেক রকম ফ্যাসিলিটি কিন্তু মিশো ওয়ারহাউসের তরফ থেকে দেওয়া হচ্ছে। এরপরে পোস্ট কি আছে, পোস্ট দেখতে পাচ্ছেন এখানে লোডিং, আনলোডিং। তো এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। বেতন কত আছে, 8,200 টাকা কিন্তু বেসিক পাওয়া যাবে, OT ওভারটাইম কিন্তু এর সাথে আপনারা পেয়ে যাবেন, এর সাথে আছে নাইট অ্যালাউন্স, অ্যাটেন্ডেন্স বোনাস, সাথে কিন্তু আরও যা ফ্যাসিলিটি থাকে সব পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ডে অ্যান্ড নাইট ডিউটি হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ডে ডিউটি ফর ফিমেল, তো শুধুমাত্র কিন্তু দিনে ডিউটি কিন্তু ফিমেলদের ক্ষেত্রে থাকবে। দেন এরপর যেটা আছে দেখে নেবো, ডিউটি টাইম যদি বলা যায় তো দেখতে পাচ্ছেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা 35 মিনিট ব্রেক থাকবে এবং রাত 9টা থেকে সকাল 6টা 35 মিনিট ব্রেক থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 35 বছরের মধ্যে কিন্তু প্রতিটি ছেলে, মেল ক্যান্ডিডেট আবেদন করে নিতে পারো এবং 20 থেকে 30 বছরের মধ্যে কিন্তু প্রতিটি ফিমেল, মেয়ে ক্যান্ডিডেট আবেদন করে নিতে পারো। তো এখানে আশা করি বুঝে গেছে। তো খাবার কিন্তু এখানে ফ্রি পাওয়া যাবে, সেটা কিন্তু ডিউটি টাইমে একবার। তো এরপরে কী আছে দেখে নেবো, রুম দেওয়া হবে এবং দূরের ছেলেদের জন্য রুমের ব্যবস্থা আছে। তো এখানে বুঝতে পারছেন দূরের থেকে যদি কোনো ছেলে এসে কাজ করতে চান তাদের জন্য কিন্তু রুমের ব্যবস্থা আছে, বাট মাসে কিন্তু 1100 টাকা কাটা হবে, যেহেতু তারা ব্যবস্থা করে দিচ্ছে তার জন্যে। তো এরপরে কী আছে, প্রথম 250 জনকে পারমানেন্ট করা হবে। তো এখানে এই কথাটার মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আপনাদেরকে বেসিক্যালি ফার্স্টে একটা কন্ট্রাকচুয়াল বেসিসে ঢুকতে হবে, তারপরে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তবে কিন্তু প্রথম 250 জনকে কিন্তু এখানে পারমানেন্ট হিসেবে নেওয়া হবে। তো আপনাদের বেস্ট থেকে বেস্টভাবে এবং ভালোভাবে কাজ করার অবশ্যই চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মার্চে ইন্টারভিউ হবে, তো মার্চের মধ্যে কিন্তু সবাইকে জয়নিং করানো হবে, সেটা নিয়ে কিন্তু কোনো চাপ নেই। তো ওয়ারহাউস এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, তো ফ্রেশাররাও এখানে আবেদন করতে পারো, কোনো ব্যাপার না। তো জব লোকেশন কি আছে দেখে নেবো, এখানে দেখতে পাচ্ছেন সিকিম, কোচবিহার, দার্জিলিং, বাঁকুড়া,
পূর্ব মেদিনীপুর, বীরভূম, সাথে রয়েছে সাউথ কলকাতা, পুরুলিয়া, হাওড়া, বর্ধমান, নদিয়া, হুগলি, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, সল্টলেক। তো এতগুলো লোকেশনের থেকে ক্যান্ডিডেটরা কিন্তু সকলেই আবেদন করে নিতে পারো। তো পরিবহন বাস কিন্তু, তোমরা যে ওয়ারহাউসে কাজ করতে যাবে তার জন্য কিন্তু বাসেরও ফ্যাসিলিটি দেওয়া হবে, তার জন্য কিন্তু মাসে কিন্তু 600 টাকা কিন্তু কেটে নেওয়া হবে। যদি তোমরা নিজের টাকা যাতায়াত করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজের টাকা যাতায়াত করতে পারো, আর যদি চাও যে তোমরা 600 টাকা দিয়ে মান্থলি যাতায়াত করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা করতে পারো। তো এরপরে কী আছে আমরা দেখে নেবো অ্যাপ্লাই প্রসেস, যেহেতু আমি এখানে জব ডিটেলস পার্টটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। এরপরেও কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন বা আপনারা সরাসরি এইচআরের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। কথা বলবো অ্যাপ্লাই প্রসেস নিয়ে। তো অ্যাপ্লাই প্রসেসে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু ফার্স্টে সিকিউরিটি গার্ডের একটা জব দেখেছো, তো সিকিউরিটি গার্ডে যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে চলে যাও। তো ভিডিও ডেসক্রিপশনে গেলে ওখানে কিন্তু তোমরা সিকিউরিটি গার্ড কোম্পানি জব অ্যাপ্লিকেশন ফর্ম বলে কিন্তু একটা লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা ওখান থেকে ফিল আপ করে নিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি আছে আমরা দেখে নেবো এখানে মিশো ওয়ারহাউসে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো DEO এক্সিকিউটিভ ডাটা এন্ট্রি অপারেটর এবং ওয়ারহাউস এক্সিকিউটিভের জন্য কিন্তু একটা আলাদা ফর্ম ক্রিয়েট করা হচ্ছে, যেটা কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, বাট এখান থেকেও কিন্তু তোমরা কপি করতে পারবে না। তো কী করতে হবে এর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশানে যেতে হবে। তো ওখানে কিন্তু আমি বিভিন্নভাবে ডিভাইড করে দিয়েছি, যেমন দেখতে পাচ্ছ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু একটা আলাদা ফর্ম লিঙ্ক রয়েছে। তো তোমরা যখন ভিডিও ডেসক্রিপশানে যাবে তখন কিন্তু এরকমভাবে কিন্তু পরপর পেয়ে যাবে। প্রথমে পাবে সিকিউরিটি গার্ড জব, যেখানে কিন্তু একটা লিঙ্ক থাকবে, এবং DEO এক্সিকিউটিভের জন্য যদি কেউ আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু আরেকটা লিঙ্ক থাকবে, এবং অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবার আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু আরেকটা লিঙ্ক থাকবে। এভাবে কিন্তু পরপর তিনটে লিঙ্ক সাজানো রয়েছে, যে যেটাতে ইন্টারেস্টেড আছো সে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে নিতে পারো, এবং এইচআর কিন্তু শর্ট লিস্টেড করে অবশ্যই আপনাদেরকে কল করে নেবে। তো এরপরে যদি কারো কোনো হেল্প লাগে ফর্ম ফিল আপ নিয়ে তো অবশ্যই বলতে পারো, আর যারা কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তারা কিন্তু অন স্ক্রিনে এইচআর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অনলি হোয়াটসঅ্যাপে কিন্তু এইচআরের সাথে কথাও বলে নিতে পারো। তো তোমরা ভিডিও ডেসক্রিপশনে যাও, ওখানে কিন্তু ফার্স্টে সিকিউরিটি গার্ড লেখা থাকবে, সেখানে কিন্তু যারা সিকিউরিটি গার্ড, হাউস কিপিং, সিকিউরিটি সুপারভাইজার কাজ করতে চাইছো তারা হলো প্রথম যে ফর্মটা থাকবে সেটা ফিল আপ করবে, সেকেন্ডে যেটা লেখা থাকবে DEO বা ওয়ারহাউস এক্সিকিউটিভ তাতে কিন্তু সেকেন্ড ফর্মটা ফিল আপ করতে হবে, এবং অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লেখা থাকলে তিন নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। তো এইভাবে পরপর সাজানো থাকবে, ভিডিও ডেসক্রিপশানে গেলে দেখতে পাবে। তো আশা করি আপডেটটা বুঝতে পেরেছো। এর পরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে নিতে পারো, আমি যতদূর পারবো হেল্প করার চেষ্টা করব। তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।